বড় বউকে রেখে ছোট বউকে নিয়ে স্বামী গিয়েছিল শ্বশুর বাড়ি। এতে ক্ষিপ্ত হয়ে সতীনের 4 বছরের ছেলেকে হত্যা করে খুনি বড় বউ। রাগের মাথায় হত্যার পর নিজে গিয়ে সতীনকে বলে, তোর বুক খালি করে দিয়েছি, স্বামীকে হত্যা করেনি, আমাকেও বিধবা হতে হবে বলে। ছোট বউকে বেশি ভালোবাসায় বড় সতীন তার ছেলেকে হত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে সুনামগঞ্জের সাল্লা উপজেলার বেদকান্দি এলাকায়। জানা যায়, বড় বউ অসুস্থ হওয়ার কারণে আবার বিয়ে করেছিল সামাদ আলী, কিন্তু সতীনের ঘরে কখনোই শান্তিতে ছিল না স্বামী কিংবা বউয়েরা। কিন্তু সাংসারিক সূত্র অনুযায়ী ছোট বউকে বেশি ভালোবাসত সামাদ, যা মোটেও সহ্য করতে পারত না বড় বউ। এ নিয়ে সংসারে অশান্তি ছিল চরম থেকে অতি চরমে। ছোট বউকে নিয়ে স্বামীর এদিক সেদিক বেশি ঘোরাঘুরি করা সহ্য করতে না পেরে হিংসে জ্বলতে থাকে বড় সতীন। তাই ছোট বউটার 4 বছরের ছেলেকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর রাক্ষসী বড় সতীন এসে জানায় নৃশংসভাবে হত্যা করার কথা। 6 বছর আগে ঘটনায় আদালত আজকে খুনি যাবজ্জীবন সাজা দিল। দর্শক, এই খুনি বউয়ের ফাঁসি হওয়া উচিত ছিল কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।